পল্লবী শর্মা এবং বিশ্বজিৎ ঘোষ কে আপন কে পর ধারাবাহিকের জবাপরম হয়ে চার বছরের কিছু বেশি সময় ধরে টেলিভিশনে দর্শকদের মনোরঞ্জন করেছেন। গত 27 ডিসেম্বর শেষ হয়েছে এই ধারাবাহিক। 6 মাসের কিছু বেশি সময় ধরে অন স্ক্রিন দেখা যাচ্ছে না পল্লবীকে। কি করছেন তিনি, নতুন কোনো কাজের প্রস্তুতি চলছে কি না? এই প্রসঙ্গে পল্লবী বলেন, কে আপন কে পর শেষ হওয়ার পর বেশিরভাগ সময়টাই লকডাউনে কেটেছে আমার। করোনার জন্য আমি একেবারেই বাড়ির বাইরে যাচ্ছি না। বাড়িতে দাদা বৌদি আর ওদের 2 মেয়ে রয়েছে, একজন 3.5 বছরের আর একজনের বয়স 3 মাস। ফলে ছোটদের সুরক্ষার কথা ভাবতেই হবে। জবা এত বিখ্যাত হয়ে গিয়েছিলেন, দর্শক এখনো তাকে জবা বলেই চিনতে পারেন। সেটা থেকে বেরোনোর জন্য আরও সময় লাগবে, তাই এখনই কিছু শুরু করতে চাইছি না। পল্লবী জানালেন, যে চ্যানেলে ওই ধারাবাহিক সম্প্রচারিত হতো সংশ্লিষ্ট সেই চ্যানেলের সঙ্গে কন্ট্রাক্টে রয়েছেন তিনি, ফলে আলাদা কোনো কাজেও করতে পারছেন না তিনি। বরং এই সময়টা নিজের ফিটনেসের উপর জোর দিচ্ছেন, নিজের গ্রুম করছেন। পল্লবীর কথায়, আমি এখন ফিটনেসের উপর জোর দিচ্ছি। কমপ্লেক্সে জিম আছে, মর্নিং ওয়ার্ক করি। ফিট থাকা, রোগা হওয়া, হেলদি ডায়েট মেনটেন করাটাই এখন আমার কাজ। এই অবসরে অভিনেত্রী রান্না করেছে প্রচুর, আর টিভি দেখেও অনেকটা সময় কাটছে তার। পল্লবী শেয়ার করলেন, টিভি এখন সব থেকে বড় বন্ধু হয়েছে। এক একদিন হয়তো 2টো করে সিনেমা দেখলাম, ফ্যামিলি ম্যান 2 দেখলাম, হটস্টারে লুকা দেখলাম। পল্লবী দাবি করলেন, এমনিতেই তার বন্ধু সংখ্যা কম, কাজের সূত্রে ইন্ডাস্ট্রিতে যে প্রচুর বন্ধু তৈরি হয়েছে তা নয়। কে আপন কে পর শেষ হওয়ার পর বিশেষ কারোর সঙ্গে যোগাযোগও হয়নি বলে জানালেন। আমরা অনেকবার রিউনিয়নের প্ল্যানিং করেছি, আর তাছাড়া আমি আর বিশ্বজিৎ বাড়িতে রয়েছি, কিন্তু বাকিরা তো কাজে ফিরেছে, বললেন পল্লবী। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।